পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ডি এম রাহাত। একজন প্রশ্ন করেছেন যে অনেকেই বলে থাকেন যে অধিকাংশ মানুষই পশুর মতো মিলন করে, সাধারণ স্ত্রী পুরুষের শক্তি নিয়ে নেয় বা চুষে নেয়, ফলে মিলনের পরমানন্দের মাধ্যমে মিরাজের সৌভাগ্য থেকে বঞ্চিত হয়। একজন প্রকৃত সাধিকা পুরুষের কামনাকে বাড়ায় না বা বৃদ্ধি করে না, সে কামিনী নয় বরং প্রেমিকা হয়ে থাকে। তাদের বলা এই ধরনের কথার রহস্য কি? অর্থাৎ মূল প্রশ্নটি হচ্ছে, অনেকেই বলে থাকেন যে মানুষ যে মিলন করে থাকে এটা অজ্ঞানতার কারণে পশুর মতো হয়, অর্থাৎ পশু যে মিলন করে সেরকমই হয়, আর এর ফলে মানুষ পরমানন্দ লাভ করে না কারণ তার বীর্যপাত হওয়ার একটা ভয় থাকে, অর্থাৎ সে পূর্ণ জ্ঞানের সাথে এটা উপভোগ করতে পারে না। পশুরা যেরকম মিলন করে মানুষও না জানার কারণে, না বোঝার কারণে সেভাবেই মিলন করে, ফলে পুরুষের দ্রুত বীর্যপাত হয় এবং নারীরা তাদের সেই শক্তি নিয়ে নেয়। আর এই যে মিলনের পরম আনন্দ তারা যে লাভ করে এটাকেই অনেকে মিরাজ মনে করে থাকেন, যে এই মিরাজের মাধ্যমেই যে আল্লাহর সাথে দেখা সাক্ষাতের কথা বলা হয়ে থাকে। তো অনেকে এভাবে পরম আনন্দ লাভ করা বুঝিয়ে থাকেন এবং এর মাধ্যমেই মিরাজ করা বুঝিয়ে থাকেন। আর একজন নারী, সাধারণ নারী সাধারণত পুরুষকে কামনার দিকে ডাকে, কিন্তু যে সাধিকা তারা কামনার দিকে ডাকে না, তারা কামিনী নয় বরং প্রেমিকার মতো হয়ে থাকে। অর্থাৎ আধ্যাত্মিকতার নামে, মারেফতের নামে অনেকেই এ ধরনের কথা বলে বেড়ায়। তো যিনি প্রশ্ন করেছেন তিনি মূলত জানতে চেয়েছেন এই ধরনের কথা বলার কারণ কি, এগুলো কি রহস্যপূর্ণ কথাবার্তা, মানে আসলে এর মধ্যে কোনো ভেদ রহস্য কিছু রয়েছে নাকি এগুলো বিভ্রান্তিকর কথাবার্তা, প্রকৃত সত্যটা কি? আজ এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, সেটা হচ্ছে আমার কথাগুলো মূলত আমার মতামত, ইহাই চিরন্তন সত্য, ব্যাপারটা এরকম নয় বা আমি যখন কোনো কথা বলছি এর মানে এই নয় যে আমি বোঝাতে চাচ্ছি আমার কথাটাই একমাত্র সত্য বা যেই মতের বিপক্ষে বলছি সেই মতটি সম্পূর্ণ মিথ্যা, এরকম নয়। আমি শুধু আমার মতামত ব্যক্ত করি। যখন আমি বলছি যে এই মতটি বিভ্রান্তিকর বা ভুল, তার দ্বারা আমি বুঝাচ্ছি যে আমি ওই মতের পক্ষে নই এবং ওই মতের ঘোর বিরোধী। এর মানে এই না যে ওই মত একদমই মিথ্যা, আমার কথা একদম সত্য, এরকম বোঝানো আমার উদ্দেশ্য নয়। এবার আলোচনার প্রসঙ্গে আসি। অনেকেই যে বলে থাকেন যে মানুষ অজ্ঞানতার কারণে বা না বুঝে পশুর মতো মিলন করেন, তো এই বিষয়টা ঠিক না ব্যাঠিক এটা বোঝার জন্য আমাদেরকে আগে বুঝতে হবে মানুষ কি বা কিসে মানুষ, কেন মানুষ পশুর থেকে আলাদা এটা বুঝতে হবে। মানুষ খায় ঘুমায়, পশুও খায় ঘুমায়, মানুষেরও রোগ ব্যাধি আছে, পশুরও তাই। মানুষও সন্তান জন্ম দেয়, পশুও সন্তান জন্ম দেয়, অর্থাৎ মানুষের যেরকম বিষয় আদি আছে পশুরও অধিকাংশ বিষয় কি তেমনি, এক কথায় সব কিছুই প্রায় একই রকম। এজন্য মানুষকে বলা হয়ে থাকে হায়ানে নাতেক, মানে হায়ান মানে পশু, নাতেক মানে হচ্ছে যে কথা বলতে পারে, অর্থাৎ মানুষ এমন প্রাণীকে বলা হয় শাব্দিক অর্থে যে যারা কথা বলতে পারে। তাছাড়া আরও অর্থ আছে জাস্ট বোঝানোর জন্য যে মানুষের শাব্দিক অর্থ যেগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে হায়ানে নাতেক বা কথা বলা বলতে পারে এমন একটি প্রাণী বা হায়ান পশু, অর্থাৎ একটা ক্যাটাগরিতে মানুষও পশুর কাতারে পড়ে। কিন্তু মানুষ কোনোভাবেই পশু নয়, মূলত সব পশুই কথা বলতে পারে, পশু পাখি যারা আছে তাদের ভাষা তারা বুঝে, আমরা নিজেরাই তো এক দেশের মানুষ আরেক দেশের ভাষা বুঝি না, এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলের ভাষা বুঝি না। তো এই হায়ানে নাতেক দ্বারা যেটা বোঝানো হয় এটা খুব সাধারণ একটি অর্থে যে কথা বলতে পারে একটা প্রাণী বা পশু, তারা হচ্ছে মানুষ। তো এটার কারণ হচ্ছে ওই যে মানুষের ব্যাখ্যা একটা শাব্দিক অর্থ, এটা কোনো বিশেষভাবে ধরার মতো বিষয় না।
কিন্তু মানুষ আসলে কিসে মানুষ? এ কথা বলতে পারার কারণই মানুষ না, কারণ কথা সব প্রাণী বলতে পারে তাদের ভাষায়, তারা বুঝে আমরা বুঝি না। তো পশুর সাথে মানুষের প্রায় সবই মিলে, পশুর সাথে মিলে এর জন্য বললাম কারণ মানুষের আগে পশুর সৃষ্টির কথা বলা হয়ে থাকে যে মানুষকে পরে সৃষ্টি করা হয়েছে সর্বোত্তমভাবে। তো সাধারণভাবে যে কথাগুলো বলা হয় এগুলো সাধারণভাবেই বলছি, এগুলোর মধ্যে কোনো গভীর অর্থ আধ্যাত্মিকতা কিছু নেই বা সত্য মিথ্যার কিছু নেই, যেটা প্রচলিত সেই কথাটা বলছি। তো এই জন্য পশুর সাথেই তুলনা করতে হবে, যে যেহেতু আগে পশু এসেছে তো পশুর কাজ হচ্ছে সে খায় দায় ঘুমায়, মানুষও খায় দায় ঘুমায়। পশুরও যেরকম বিষয়াদি আছে, রোগ বালাই আবেগ অনুভূতি সবই আছে, মানুষেরও ঠিক সে। তাহলে মানুষ আসলে কিসে মানুষ? এ শুধু কথা বলতে পারার কারণে মানুষ না, কথা পশু বলতে পারে। তাছাড়া শুধু কি আকার আকৃতির কারণেই মানুষ? এই যে মানুষের একটা গঠন, এই কারণেই মানুষ? আসলে এই কারণে মানুষ না, কিন্তু শাব্দিকভাবে বলতে গেলে ওই যে মানুষ কি একটা পশু, কিন্তু এই পশুর আকার আকৃতি এই যে আমাদেরকে দেখতে যেরকম দেখা যায় এটা একটা মানুষের আকৃতি, এরা মানুষ। ওইটা বানর, ওইটা গরু ছাগল, তাদেরও চোখ আছে হাত আছে পা আছে, কিন্তু তাদের ভিন্ন রকম, তাই তারা একটা আলাদা জাত। আমাদের ভিন্ন রকম দেখতে, আমাদের গঠন, তাই আমরা আলাদা একটা জাত, আমাদেরকে মানুষ বলা হয়, কিন্তু ক্যাটাগরি কি সবাই পশু এরকম একটা বিষয়। তবুও মানুষ পশু নয়। কেন মানুষ পশু নয়? সবই তো পশুর সাথে মিলছে। এখন যারা বোঝাতে চাচ্ছেন যে পশুর মতো মিলন করে, তো মিলন তো পশু করে মানুষও করে, এমন কোনো পার্থক্য করার তো কিছু নেই। পশু খায় মানুষও খায়, তো পশু যেভাবে খায় আমরা তো সেভাবে খাই না, আমরা একটু অন্যভাবে খাই। তাই খাওয়া দাওয়ার কারণের পার্থক্যের এই যে ধরন, আমরা প্লেটে করে খাই, রান্না করে খাই, পশু এটা পারে না, তাই বলে কি আমরা মানুষ? এক সময় মানুষ কাঁচা মাংস খেত, তাই বলে কি তারা পশু? তাদের খাওয়ার ধরন তো পশুর মতোই ছিল, কিন্তু তারপরও তো তারা মানুষ। তার মানে খাওয়ার কারণে মানুষ এবং পশু হওয়ার বিষয়টা জড়িত না। একজন মানুষ পশুর মতো খেতেও পারে, তার খাওয়ার ধরনটা পশুর মতো হতেও পারে। আগে এরকম ছিল যে তারা কাঁচা মাছ মাংস খেয়েছে, কিন্তু তারা তো তখনও মানুষ ছিল। তো পশু এবং মানুষের পার্থক্যের বিষয়টা এই খাওয়া দাওয়ার মধ্যে না। মানুষ ঘুমায়, পশুও ঘুমায়, কিন্তু মানুষ তো পশুর মতো ঘুমায় না, তারা বিছানা করে তারপর ঘুমায়, কিন্তু আদিমকালে পশুর মতোই ছিল। কিন্তু তারপরও তো সেই সময় পশু এবং মানুষের পার্থক্য ছিল, তার মানে এই থাকা খাওয়া ঘুম আবেগ অনুভূতি এগুলোর কারণেই মানুষ আর পশুর পার্থক্য না। যদি এগুলোর কারণে মানুষ এবং পশুর পার্থক্য হতো, তাহলে এই কথা বলা যেত যে মানুষ পশুর মতো মিলন করে। এটা কেমন? পশুর মতো কেন মিলন করো, মানুষের মতো মিলন করো। তো মানুষ তো সবকিছু মানুষের মতোই করছে, শুধু এই ধরন পাল্টানোর কারণেই কি সে মানুষ? মানে পশু যেটা করে আমি সেটা ভিন্নভাবে করলেই কি আমি মানুষ? এই কি মানুষ হওয়ার শর্ত? যদি এটাই মানুষ হওয়ার শর্ত হয়ে থাকে, তাহলে তাদের এই ধরনের কথা ঠিক আছে যে পশুর মতো কেন মিলন করবে মানুষ। কিন্তু শুধু আচার আচরণের এই ধরন পরিবর্তনের কারণেই যদি মানুষ না হয়ে থাকে, তাহলে তাদের এই কথা যুক্তিসঙ্গত নয়। কারণ শারীরিক মিলনের কারণে বা পার্থক্যগত কারণে, এক হওয়ার কারণে মানুষ এবং পশুর কোনো তুলনা দেওয়া যাবে না। খাওয়া দাওয়া থেকে শুরু করে কোনো কিছুর সাথেই কি মানুষ হওয়ার বিষয় নির্ভর করে না। মানুষ মানুষই হতে পারে, তার খাওয়ার ধরন আলাদা, ঘুমানোর ধরন আলাদা, কিন্তু পশু তো এগুলো করে। মানুষ শুধু তাতেই মানুষ যা শুধুমাত্র মানুষই আছে, পশুর নেই বা অন্য কোনো কিছুর নেই, শুধুমাত্র ওই বৈশিষ্ট্য মানুষের মধ্যে আছে, যার কোনো বিকল্প হয় না, অন্য কোনো প্রাণীর মধ্যে সেটা কোনোভাবেই দেখা যাবে না, তাতে মানুষ। তো মানুষের সেই বস্তুটা কি, তা কি যার কারণে সে মানুষ সবার থেকে আলাদা? সেই বিষয়টাই যদি হেরফের হয়, যদি পশুর সাথে মিলে যায়, তাহলে মানুষ আর মানুষ থাকবে না। কিন্তু এই থাকা খাওয়া ঘুম, পশু খালি এভাবে ঘুমায় আর মানুষ দেখা গেল বিছানায় ঘুমায়, এতেই মানুষ মানুষ হয় না। পশু কাঁচা মাংস খায়, কাঁচা ঘাস খায়, আর মানুষ শাকসবজি রান্না করে খায়, মাংস রান্না করে খায়, তাই মানুষ না, এইরকম কোনো কারণে না। বরং মানুষ তাতেই মানুষ যা শুধু মানুষের মধ্যেই আছে, তা কাঁচা খাওয়া, পাকা খাওয়া, বা রান্না করে খাওয়া, বা অন্য কোনো বৈশিষ্ট্যের মধ্যে কোনোভাবেই পশুর মধ্যে তা পাওয়া যাবে না।
তা শুধুমাত্র মানুষের মধ্যে থাকে। তাই মানুষ আদিম যুগেও মানুষই ছিল, যখন তারা কাঁচা মাংস খেত বা গুহায় ঘুমাতো, কাপড় চোপড় সেভাবে পরতে পারতো না, অনেকটা পশুর মতো ছিল, শিকার করে খাওয়া দাওয়া কেমন একটা ভাব না, পশুরা যেটা করে শিকার করে খায়, তো তাদের অবস্থাও সেরকম ছিল, কিন্তু তখনও পশু ছিল তখনও মানুষ ছিল। তাহলে মানুষ আর পশু হওয়ার সাথে খাওয়া দাওয়া মিলন এগুলো জড়িত না, মানুষ হওয়ার বিষয়টা আলাদা কিছুর সাথে জড়িত। ওই ব্যাপারটা যদি পশুর সাথে মিলে তাহলে এটা নিয়ে কথা বলা যায়। তো আমার জ্ঞানে কোনোভাবেই মিলনের বিষয়টার সাথে পশুর মিলনের ব্যাপারটা যায় না, মানে মানুষের সাথে পশুর মিলনের ব্যাপারটা কোনোভাবে তুলনা করাটাই যৌক্তিক না, অযৌক্তিক একটা বিষয়। অর্থাৎ তুলনা করতে গেলেও কিছু বৈশিষ্ট্য লাগবে, কিছু সমতা লাগবে, কিছু বিষয় মাথায় রাখতে হবে। তো এভাবে তুলনা করাটা উচিত না, বা এই তুলনা করাই ঠিক না, যায় না এই তুলনাটা। মানুষ আসলে কিসে মানুষ? মানুষ তার মনুষ্যত্বের কারণে, ইনসান তার ইনসানিয়াতের কারণে ইনসান, মানুষ তার মনুষ্যত্বের কারণে মানুষ। এই মনুষ্যত্ব পশুর মধ্যে নেই, পাখির মধ্যে নেই। তাই আমরা বলে থাকি মনুষ্যত্ব ও পশুত্ব। পশুর আছে পশুত্ব আর মানুষের আছে মনুষ্যত্ব। তাই মানুষ মানুষ আর পশু পশু, তারা যেই শ্রেণীর হোক, যেই ক্যাটাগরির হোক, তারপরে কি তারা পশু। আর মানুষ কালো হোক সাদা হোক, আগের যুগের মানুষ হোক, এই যুগের মানুষ হোক, এখনো যারা বনে বাস করেন, এমন অনেক জায়গা আছে যেখানে সভ্যতার আলো পৌঁছায়নি, তারপরেও কি তারা মানুষ। সেই জায়গায় পশু আছে মানুষও আছে, মানুষ তার মানুষের জায়গায় আছে, একরকম খাওয়া দাওয়া বা একভাবে কাঁচা খাবার দাবার খাওয়ার কারণে সে পশু হয়ে যায়নি, কারণ মানুষ হওয়া নির্ভর করে মনুষ্যত্বের উপর। তাই এখনো বলা হয়ে থাকে কারো মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে তখন বলে কি ও পশুর মতো। আর কোরআনের ভাষায় বলা হয়ে থাকে তারা পশু, আবার কি শুধু পশু নয়, পশুর চাইতো বেশি খারাপ, চতুষ্পদ জন্তু নয়, শুধু চতুষ্পদ জন্তুর চাইতো বেশি অধম, এটা কোরআনের ভাষা, কারণ তার মধ্যে সেই মনুষ্যত্বই নেই। তাহলে কি সে পশুর কাতার চলে যাবে, কারণ পশুরও যা আছে মানুষেরও সব তাই আছে, খাওয়া দাওয়া ঘুম মুখ চোখ নাক সবই আছে, আকার আকৃতি ভিন্ন। যেমন বানরকেও পশু বলা হচ্ছে, শিম্পাঞ্জিকেও পশু বলা হচ্ছে, গরু ছাগলকেও পশু বলা হচ্ছে, এরা আলাদা আলাদা জাতের, তারপরে আমরা এক কাতারে তাদেরকে পশু বলছি। তো মানুষও তো সেরকম, কিন্তু মানুষকে পশু বলছি না, আলাদা কাতারে রাখছি, কেন এই মনুষ্যত্বের কারণে। যদি মনুষ্যত্ব না থাকে তাহলে এই মানুষও পশুর কাতারে চলে যাবে। তো আমাদের তুলনা করতে হবে এই মনুষ্যত্বটুকু নিয়ে, খাওয়া দাওয়া ঘুম এগুলো নিয়ে না, মিলন এগুলো মানুষ হওয়ার শর্ত না, সন্তান জন্ম দেওয়া না দেওয়া। যেমন কিছু প্রাণী আছে, পাঁঠা বা খাসি বা যাই বলি, আমি এগুলো একটু কম বুঝি, বা বিড়াল কুকুর বিভিন্ন বিষয় আদি আছে, তো দেখা যায় বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তাদের প্রজনন ক্ষমতা মিলনের ক্ষমতাকে নষ্ট করে দেওয়া হয়। তো ফলে দেখা যায় কি ওই পশু আর মিলন করতে পারে না। তো এই যে সে তার বীর্যকে ধারণ করে রাখলো, তাতে কি সে ব্রহ্মচারী হয়ে গেল? না। আর কোনো মানুষ মিলন করলো মানে কি সে পাপ করে ফেললো? না, এরকম বিষয় না। তো পশু পাখির প্রজনন ক্ষমতা নষ্ট করার কারণে যেমন সে ব্রহ্মচারী হয়ে যায় না বীর্য রক্ষার কারণে, কারণ সে তার কখনো মিলন করতে পারে না, তো তাতে যদি সে ব্রহ্মচারী না হতে পারে, সাধু না হতে পারে, আউলিয়া না হতে পারে, তাহলে এইগুলোর সাথে আসলে আমাদের মানুষের তেমন কোনো বিষয় তুলনা করার যোগ্য নয়। মানুষের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তাদের ইনসানিয়াত আর হচ্ছে এলম বা জ্ঞান। এই জ্ঞানের কারণে মানুষ কি করে, যুগে যুগে পরিবর্তন হয়েছে তার সভ্যতার। পশু পাখিরা একটা জায়গায় আটকে আছে, তারা যে যেমন ছিল তেমনই আছে, তাদের ওই একই প্রক্রিয়া, একই সমাজ ব্যবস্থা, একই সব কিছু, কিন্তু মানুষ দিন দিন আপডেট হয়েছে, তাদের সংসারে পরিবর্তন এনেছে, পোশাকে পরিবর্তন এনেছে, সভ্যতায় পরিবর্তন এনেছে, সুযোগ সুবিধায় পরিবর্তন এনেছে, চিকিৎসায় উন্নতি এনেছে, সব কিছুতে কি তারা পরিবর্তন এনেছে। মানে একটা জেনারেশন পর থেকে তারপরের জেনারেশন কি তার পূর্বের সেই সুবিধা আবিষ্কার বা পরিবর্তনের সুবিধা ভোগ করতে পারে, আবার তারা সামনে আগাতে পারে, কিন্তু পশুর ক্ষেত্রে সেটা পারে না, কারণ তাদের সেই জ্ঞান নেই যেটা মানুষের আছে। আরেকটা হচ্ছে তার মনুষ্যত্ব। এই দুইটা বিষয় কি পশুর মধ্যে পাওয়া যায় না, পশু একই জায়গায় আটকায় থাকে। তারা হাজার বছর আগেও ঠিক যেরকম ছিল, তাদের সভ্যতা এখন ঠিক
একই রকম, সেটা আগালেও জাস্ট বিবর্তনবাদের মতো, খুব মানে সেরকম কোনো বিবর্তন না বা পরিবর্তন না, মানুষের মতো তো কোনো ভাবেই না। মানুষ যেভাবে পরিবর্তন করতে পারে, নিজেদের যুগ পরিবর্তন করতে পারে, তাদের সময় পরিবর্তন হয়, আচার আচরণ থেকে সব কিছুতে তারা পরিবর্তন আনতে পারে এবং এটা ধরে রাখতে পারে, 3 দিন এটা আগাতে পারে, পশু সেটা পারে না। তো একটা হচ্ছে এলেম বা জ্ঞান, আরেকটা হচ্ছে ইনসানের ইনসানিয়ত বা মানুষের মনুষ্যত্ব। তাই মিলনের বিষয়টা কোনোভাবেই তুলনাযোগ্য না, তাই মানুষ পশুর মতো মিলন করে এভাবে বলাই যাবে না। তাহলে বলতে হবে মানুষ পশুর মতো খায়, পশুর মতো ঘুমায়, সবই তো পশুর মতো, মানুষের পশুর মতো 2টা চোখ আছে। তো এই তুলনা কি যায়? যায় না। সেভাবে এই মিলনের ব্যাপারটাকেও কোনোভাবে টানা যাবে না। তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পশু পাখি একটি নির্দিষ্ট সময়ে মিলন করে, তাদের সময় সাপেক্ষ একটা ব্যাপার আছে, নির্দিষ্ট সময় আছে, কেউ বছরে 1 বার 2 বার এভাবে মিলন করতে পারে, কিন্তু মানুষের ক্ষেত্রে তা না। মানুষকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন, এমন বৈশিষ্ট্য দান করেছেন, তারা যতবার ইচ্ছা যখন ইচ্ছা তারা মিলন করতে পারে। তারা পশুর মতো নয় যে তাকে নির্দিষ্ট একটি সময়ের অপেক্ষা করতে হবে, তার আগে তার মধ্যে সেই ভাব জাগ্রত হবে না, কামনা জাগ্রত হবে না, এরকম না, সে মিলন করতে পারবে না কোনোভাবেই। এটা মানুষের ক্ষেত্রে ঘটে না, এটা পশুর জন্য। তাই মানুষের মিলন পশুর মতো হবে না, পশু বছরে 2-1 বার মিলন করে, তাদের একটা সময় আছে। বিড়াল বলি, কুকুর বলি, যখন বিড়ালের কিছু নির্দিষ্ট সময় আছে, বলা হয় যে তাদের হিট আসে, ওই সময়গুলো ছাড়া তারা মিলন করে না। কুকুরের ক্ষেত্রে দেখা যায় যে গ্রাম অঞ্চলের মানুষ যারা আছেন, এটা সবাই ভালো মতো জানেন যে ভাদ্র মাসের সময় কুকুরের মিলনের সময় আসে, কিন্তু মানুষের ব্যাপারটা তা না। যারা গবাদি পশু পালন করেন, গরু, দেখা গেল কেউ কেউ শুধু গাভী পালন করেন, তারা নির্দিষ্ট একটি সময়ে প্রজনন কেন্দ্রে নিয়ে যান, তারপরে তার গাভীর সন্তান হয়। তো এটা হচ্ছে তাদের একটা নির্দিষ্ট সময়ের বাইরের উপায় নেই, আল্লাহ একটা সীমা করে দিয়েছেন, কিন্তু মানুষের ক্ষেত্রে তা না। মানুষকে একটা বলা চলে এটা একটা বিশেষ নিয়ামত দান করেছেন দুনিয়াবী ব্যাপারে, যে মানুষ এই আনন্দ যখন ইচ্ছা উপভোগ করতে পারে, বৈধ উপায়ে করতে পারে, হালালভাবে করতে পারে, তাকে পশুর মতো 6 মাস 1 বছর অপেক্ষা করতে হয় না। এই নিয়ামত আল্লাহ দান করেছেন। তাহলে মানুষের মিলনের সাথে পশুর মিলন কিভাবে আসে, কিভাবে তুলনাযোগ্য হয়? তারপর যে কথাটি আসে সেটা হচ্ছে যে পুরুষের শক্তি নিয়ে নেয় নারী, বা স্বামীর শক্তি স্ত্রী নিয়ে নেয়। তো কথা হলো একজনের শক্তিকে আরেকজন নিতে পারে, এটা কি আদৌ সম্ভব? উত্তর হচ্ছে না, সম্ভব না। শক্তি কিভাবে নেয়? পুরুষের বীর্যপাত হয়, সে যদি ধরি যে বীর্য একটা শক্তি, তার ভেতরকার শক্তি, ঠিক আছে, সে এটা ত্যাগ করলো, সে দুর্বল হয়ে গেল, কিন্তু এর মানে এই না সেটা নারী পেয়ে নারী সবল হয়ে গেল, নারী তো শক্তি নিচ্ছে না। তাহলে এই যে তাদের ভাষা বলা হয় যে নারী তার পুরুষের শক্তিকে চুষে নেয়, গ্রাস করে, নিয়ে নেয়, এটা কেমন কথা? পুরুষ শক্তিহীন হয়ে গেল মিলনের মাধ্যমে, এটা ঠিক আছে, যে ধরে নিলাম বীর্য তার একটি শক্তি, আসলে বীর্য পুরুষের শক্তি, তো এটা সে ত্যাগ করলো, সে দুর্বল হয়ে গেল, কিন্তু এর মানে এই না যে নারী সবল হয়ে গেল। কোনো নারী তো সবল হয় না, তাছাড়া পুরুষও একদম দুর্বল হয়ে যায় না, কিছুক্ষণ পরে আবার সে আগের জায়গায় ফিরে আসে, একটা সাময়িক দুর্বলতা, যেহেতু তার শক্তি ক্ষয় হয়েছে, কিন্তু এর মানে এই না নারী সেই শক্তি নিয়ে গেছে, নারী সেই শক্তি ধারণ করে নিজে শক্তিশালী হয়ে উঠলো। সাধারণ নারীরা তো এই যে কথাবার্তা, এইসব কথাবার্তা আধ্যাত্মিকতার যেসব মানুষজন আছেন তাদের অনেকের মধ্যে এসব আলাপ আলোচনা হয়, কিছু মতানৈক্য আছে, কিছু দর্শন আছে, কিন্তু যারা অতি সাধারণ মানুষ তারা তো এইসব ব্যাপারগুলো জীবনে শুনেই নাই। ওই নারীরা আবার পুরুষের শক্তি নেই, এগুলো শুনলে তাদের কাছে আজব ব্যাপার মনে হবে, এগুলো কি বলে? কারণ কোনো নারী এখন পর্যন্ত পুরুষের সাথে মিলন করার পর শক্তিশালী হয়ে ওঠেনি, বরং পুরুষের যদি দ্রুত বীর্যপাত হয়, নারী যদি সন্তুষ্ট না হয় তাহলে এতে সে বিরক্ত হয়। শক্তি যদি পাওয়ার ব্যাপার ছিল তাহলে তো যত দ্রুত শক্তি পাবে তত দ্রুত সে খুশি হবে, পুরুষের দ্রুত বীর্যপাত হবে, সে পুরুষের বীর্য ধারণ করে শক্তিশালী হয়ে উঠবে। তাছাড়া এখন তো বীর্য নিয়ন্ত্রণের ব্যাপার আছে, তো পুরুষের বীর্য নারীর দেহে প্রবেশ করার সুযোগ পায় না, তাহলে সে শক্তি কিভাবে নিল?
পুরুষ শক্তি ত্যাগ করলো, শক্তিহীন হয়ে গেল, ঠিক আছে তাদের কথা ধরে নিলাম, কিন্তু নারী তো বীর্যকে ধারণই করলো না, পেল না। পুরুষ তার বীর্য তো নারীর রেহেমে বা গর্ভে দিতেই পারলো না, প্রোটেকশন ব্যবহার করছে, আরো নানা বিষয়াদি আমাদের ইসলামী শরীয়তের ভাষায় বলা হয়ে থাকে আজল করা, মানে বীর্য নারীর রেহেমে না ফালানো, বাইরে ফেলে দেওয়া। তো যখন আজল করলো তো পুরুষ তো শক্তিহীন হয়ে গেল, শক্তি ফেলে দিল, কিন্তু এর মানে এই না নারী শক্তি নিয়ে নিল। তাহলে নারী পুরুষের শক্তি চুষে নেয়, গ্রাস করে নেয়, এগুলো কেমন কথাবার্তা? একটা কথা বললে সেটা ন্যূনতম একটু যুক্তি থাকা দরকার, সত্যতা থাকা দরকার, মেনে নেওয়ার মতো হওয়া দরকার, এগুলোকে মেনে নেওয়ার মতো কথা। নারী সাধারণ হলে তো সম্ভবই না, তাদের ভাষায় সাধারণ নারীরা এটা করে, যারা সাধিকা আছেন তারা এমনটা করে না। সাধারণ নারীরা তো এই শক্তি নেওয়ার বিষয়ে জীবনে শুনেই নাই, বুঝেই না, তাছাড়া সে বীর্য নিজের দেহে নিচ্ছেও না। তাহলে সে কিভাবে পুরুষের শক্তি নিয়ে নিল? পুরুষকে শক্তিহীন করলো বলা যায়, কিন্তু নিয়ে নিল এমন তো না। কারণ নারীরা এতে বিরক্ত হওয়ারই কথা, যে তার স্বামীর বা সঙ্গীর বীর্যপাত হয়ে গেছে অথচ সে এখনো সন্তুষ্ট হয়নি, এটা কোনো নারী চাইবে না। আবার এই ক্যাটাগরির যারা আছেন, যারা এইসব কথাবার্তা বলে বেড়ান, তারা কিন্তু আবার এগুলোও বলে যে নারীকে সন্তুষ্ট করতে হবে, অনেক সময়ের ব্যাপার, অনেক সময় সাপেক্ষ থাকতে হবে, নারীরা প্রকৃত অর্থে সুখ পায় না, বিভিন্ন ধরনের কথা বলে। তো একই মুখে কত রকম কথা হয়ে যায়। স্বাভাবিক ব্যাপার, সে শক্তি চাইবে, তো শক্তি চাইলে তো সে খুশি হবে, কিন্তু সে এখানে বিরক্ত কেন? বা এই যে নারীদের এই বিরক্ত নিয়ে যে নারীকে সন্তুষ্ট করা যাচ্ছে না, এ নিয়ে এই মতবাদের লোকদের এত তাহলে মাথা ব্যথা কেন? নারীকে সন্তুষ্ট করতে হবে, তো সন্তুষ্ট করতে গেলে তো পুরুষের বীর্যপাতই হবে না, তো নারী তো শক্তি পেল না, যে শক্তি না পায় সে খুশি কিভাবে হবে? সে তো চাইতো শক্তি চুষে নেওয়ার জন্য, তাদের ভাষায় এটাই তার কাজ, তার আর কোনো কাজকর্ম নাই, সে শুধু পুরুষের থেকে শক্তি নিয়ে নেবে, স্বামীর থেকে শক্তি নিয়ে নেবে, কি একটা অবস্থা। তো কিছু মানুষ আছে প্রশ্ন করে না, তারা শুধু শুনে খুশি, ও তাই তো, খুব চমৎকার কথা, কেন একটা পাল্টা প্রশ্ন করা যায় না যে শক্তি কিভাবে নিতে পারে? বীর্য নিয়ে নেওয়া, নিজের মধ্যে নিয়ে নেওয়া মানেই কি শক্তি নিয়ে নেওয়া? যখন সন্তান জন্ম দিবে, হ্যাঁ তখন বলা যায় যে সন্তান একটা শক্তি সে নিয়ে নিল, মায়েরা সন্তানের মাধ্যমে শক্তিশালী হয়ে ওঠে, এটা নারীদের অনেক বড় একটা পাওয়া, সেটা আলাদা বিষয়, তাদের প্রসঙ্গ এখানে না। তাদের কথাই হচ্ছে পুরুষের বীর্যপাত হয়েছে, তার মানে নারী তার শক্তি নিয়ে নিয়েছে। তাছাড়া এমন কথা প্রচলিত আছে যে যারা সাধনা করে বা অনেক ভালো কর্ম করে, তারপর তারা যদি কোনো নারীর সাথে মিলন করে, তাহলে ওই পুরুষের সমস্ত শক্তি, সাধনা শক্তি সেই নারীর মধ্যে চলে যায়, পুরুষ দুর্বল হয়ে যায়, তার সাধনা তার কর্ম কোনো কাজে লাগে না। নারীরা নাকি এভাবেও চুরি করে। তো অনেক ধরনের রাজনৈতিক কথাবার্তা আছে যেগুলোকে আধ্যাত্মিকতার নাম দেওয়া হয়, মারেফতের নাম দেওয়া হয়, অথচ এর মধ্যে মারেফত এবং আধ্যাত্মিকতা কিছুই নেই। কেউ কারো কর্ম নিয়ে নিতে পারে না, আমার সাধনার ফল অন্য কেউ নিতে পারবে না, আপনার সাধনার ফল অন্য কেউ নিতে পারবে না, বা কেউ আপনাকে সেটা দিতেও পারবে না, আপনার কর্ম আপনার। তারপর যে বলা হয় যে কামিনী যারা, তারা হচ্ছে পুরুষকে আকৃষ্ট করে, তার কামনাকে বাড়িয়ে তোলে, ইংরেজিতে বলা হয় যে সিডিউস করে। তো এরকম কথাবার্তা তারা বলে থাকেন যে যারা সাধারণ নারী তারা পুরুষকে, পুরুষের কামনাকে বাড়িয়ে দেয়, তাকে আকৃষ্ট করে, তার কাম উত্তেজনা আরও বেড়ে যায়। অধিকাংশ নারী হচ্ছে কামিনী, তারা প্রেমিকা না, এটা হচ্ছে তাদের কথা, মানে ঘরের স্ত্রী যারা আছেন তারা অধিকাংশই কি কামিনী, কালনাগিনী, এই ধরনের কথাবার্তা আসে বেশিরভাগ ক্ষেত্রে, এ ধরনের প্রচুর কথাবার্তা আধ্যাত্মিকতার বাইরেও মানুষ এই শব্দগুলো প্রয়োগ করে, কালনাগিনী, কামিনী, হ্যাঁ অনেক ধরনের কথাবার্তা আছে। পুরুষদের বেলায় বলা হয় এই পুরুষ তো কামিনী কাঞ্চনে আটকে গেল। তো বিষয় হচ্ছে কামিনী দ্বারা শুধুমাত্র এই যৌনতা বোঝায় না, যৌনতার চাহিদা না, দুনিয়াবি চাহিদা থাকলো কি কাম কামনা, এই যে বাসনা যেটা সেটাই মূলত কি কাম বা কামনা। প্রেমে কোনো চাওয়া পাওয়া নেই, প্রেম একটা আলাদা বিষয়, প্রেম ত্যাগ করতে শেখায়। কামনা, কাম এর মানে হচ্ছে কি বাসনার জন্ম দেয়, বাসনাই কাম, বাসনাই কামনা, কামই বাসনা, এটা বুঝতে হবে।
তো যার মধ্যে প্রবল বাসনা সেই নারী কি কামিনী, তার যৌনতার প্রতি আকর্ষণ থাকুক বা না থাকুক। এমন অনেক কামিনী আছে এখনো দেখা যায় যাদের যৌনতার প্রতি আকর্ষণ নেই, পুরুষের অর্থ সম্পদের প্রতি আকর্ষণ, এরও কামিনী, তার প্রবল বাসনা। অনেক নারী আছেন স্বামীকে অনেক অর্থ উপার্জনের জন্য বলেন, একটু এদিক সেদিক হলে খবর আছে অশান্তি, অনেক চাই, অনেক কিছু লাগবে, অনেক গয়না বানিয়ে দাও, অনেক প্রসাধনী দাও, অনেক ভালো ঘরে রাখো, অনেক কিছু, অথচ সে অনেক ভালো আছে, তারপরও কি অনেক কিছু লাগবে। এই যে স্বামীকে শুধু দুনিয়ার দিকে টানা, দুনিয়ামুখী রাখা, এটাও কি কামনা থেকে হয়, অর্থাৎ ওই নারী কামিনী। একজন স্ত্রীর যদি যৌনতার প্রতি প্রচুর আকর্ষণ থাকে, এটা কোনোভাবেই তার অপরাধের মধ্যে পড়ে না, এমন না সে অন্য পুরুষের কাছে যাচ্ছে, সে তার স্বামীর সাথে আছে, এখানে তার কামনা কোনোভাবেই পাপ নয়, বরং তার এই যৌনতার প্রতি আকর্ষণ তার সাংসারিক জীবনকে আনন্দময়ী করে তুলবে। যারা খুব কম বুঝে তারা এসব নিয়ে আবোল তাবোল কথাবার্তা বলে, সংসার সুখের জন্য এই যৌনতার প্রতি কামনা একজন নারীর থাকতে হবে, একজন পুরুষের থাকতে হবে, তা না হলে সেই সংসারে শান্তির সম্ভাবনা কম, এটা সত্য কথা। অনেক সংসারে এ নিয়ে অশান্তি আছে, তারা বোঝাতে চাচ্ছে যে নারীকে কামনা রাখা যাবে না, অর্থাৎ এই যৌনতার প্রতি কোনো নারীর আকর্ষণ থাকা যাবে না, স্বামীকে সে কোনো আকর্ষিত করবে না, তাহলে সে অনেক বড় স্বাধিকার, এমন হলে তো সংসারই টিকবে না। একজন নারী তার কামনার প্রতি তেমন আগ্রহ নেই, সে বছরে দুই একজন পর পুরুষের সাথে থাকে, তাহলে কি সে স্বাধিকা হয়ে গেল? যদিও তাদের অনেকের ভাষায় তারা স্বাধিকা মানে এরকম কিছুই বুঝে। প্রকৃত স্বাধিকা হচ্ছেন সেই নারী যিনি শুধুমাত্র তার স্বামীর প্রতি আসক্ত নিয়ে থাকে, অন্য কোথাও তার কামনা বাসনা যৌনতা নিয়ে আগ্রহ দেখায় না, সে নিজেকে আটকে রাখে। স্বামী মারা যাওয়ার পরও শুধুমাত্র তার এতিম সন্তানদের নিয়ে সে সারা জীবন কাটিয়ে দেয়, এরা হচ্ছে প্রকৃত অর্থে স্বাধিকা। তারা হতে পারে অন্য কোনো সাধনা করেন না, কিন্তু তারপরে এরা স্বাধিকার মর্যাদা পাবেন, কারণ জীবনে সাধনার দ্বারা এই বোঝায় না শুধুমাত্র কোন একটা অজিফা জপা বা চোখ বন্ধ করে বসে থাকা, এই যে তার পরিশ্রম, তার আত্মত্যাগ, আত্মবলিদান, তার ধৈর্য, এগুলি সবই সাধনার মধ্যে পড়ে। স্বামীর প্রতি তার এই আগ্রহ টান, এটা কোনোভাবেই পাপ নয়, খারাপ কিছু নয়। স্বামী স্ত্রীর প্রতি আকর্ষিত থাকবে, স্ত্রী স্বামীর প্রতি আকর্ষিত থাকবে, তারা দুজন দুজনের প্রতি আকর্ষিত থাকবে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, এটা না হওয়াই অস্বাভাবিক। আর প্রেমিকা হওয়ার প্রসঙ্গ, একজন স্ত্রী প্রেমিকা বান্ধবী হয়ে থাকতে পারেন, অনেকেই আছেন যারা প্রেমিকা হয়ে থাকতে পারেন না, অর্থাৎ এখানে প্রেমিকা দ্বারা বোঝানো হচ্ছে যে তার মধ্যে সেই প্রেম থাকে না, জাস্ট সে সংসার করে, তার আর যেন কোনো কিছু নাই, বা স্বামীর কাছ থেকে তার খালি দুনিয়াবি চাওয়া পাওয়া, ভালোবাসা, স্বামীর ভালো মন্দ বুঝে না, স্বামীকে ভালো মন্দর দিকে ডাকে না, যেভাবেই পারো টাকা কামায় এনে দাও, তোমার জাহান্নাম জান্নাত নিয়ে আমার কোনো চিন্তা নেই, আমার টাকা লাগবে, আমার গয়না লাগবে, এরা প্রেমিকা না, তাদের শুধু চাই, তাদের প্রচুর কামনা, এরা কামিনী। কিন্তু যিনি প্রেমিকা তিনি যৌনতার প্রতি আকর্ষিত থাকবে, সেই পুরুষের প্রতি ভালোবাসা তার, এটা যদি কখনো যৌনতা না থাকে বা পুরুষের কোনো সমস্যা হয় বা নারীর কোনো সমস্যা হয়, চেহারা নষ্ট হয়ে গেল, তারপরেও তাদের ভালোবাসা কমবে না, কারণ তারা এখানে চাওয়া পাওয়ার বিষয় রাখে না, যে অবস্থায় থাকুক তারা একসাথে থাকবে, কারণ তাদের মধ্যে প্রেম আছে, প্রেম ত্যাগ করতে শেখায়। যৌনতা আছে ভালো, নাই সমস্যা নাই, তারা একসাথেই থাকবে। যৌনতার ব্যাপার বাদ দিলাম, স্বামী নাই, মারা গেছে, তারপরও তো সে একা থাকছে, সারা জীবন সে একা থাকছে, তো সে স্বাধিকা না? নাকি যারা ওই প্রতিদিন স্বামীর সাথে থাকে না, বছরে দুই একবার পর পুরুষের সাথে থাকে, তাদের কামনার তেমন কোনো টান নাই, বছরে দুই একবার, তারা স্বাধিকা, কারা স্বাধিকা? তো তাদের ধারণা, কনসেপ্ট, দর্শনই আলাদা। স্ত্রী মারা যাওয়ার পরও কি স্বামীরা একা থাকছে না, তো সে কি সাধক না, সে পরনারীর কাছে যাচ্ছে না, এটা তার ধৈর্য ত্যাগ, এগুলো কি কোনো দাম নেই? এখন স্ত্রী থাকতে সে কখনো কিছু করে নাই, বছরে দুই একবার সে অন্য নারীর কাছে যায়, তো এটা কি সাধকের লক্ষণ? কথা হলো কোনো কিছুই অতিরিক্ত ভালো না, অতিরিক্ত খাওয়া দাওয়াও ভালো না, তো অতিরিক্ত যৌনতাও ভালো না, সেটা একটা আলাদা বিষয়, আলাদা সাবজেক্ট, কথার ধরন আলাদা হবে, বেশি খাওয়া, বেশি ঘুম, কোনো কিছুই অতিরিক্ত ভালো না, কিন্তু
নিজের স্বামীর প্রতি আসক্তি রাখা যাবে না, যৌনতার টান থাকবে না, একজন আরেকজনের প্রতি শারীরিক সম্পর্ক হবে না, আকর্ষণ থাকবে না, এটা কেমন কথাবার্তা? তো তাদের যে মেন কথাটা সেটা হচ্ছে অজ্ঞানতার কারণে তারা পশুর মতো মিলন করে, অর্থাৎ তাদের জ্ঞান নাই এজন্য শুধু পশুর মতো মিলন করে যায়। হ্যাঁ, তাদের আরেকটা সমস্যা হচ্ছে তারা সেই যে প্রকৃত আনন্দ পাওয়ার কথা ছিল মিলনের মাধ্যমে তারা নাকি সেই আনন্দই পায় না, অর্থাৎ নারীও তেমন কোনো আনন্দ পায় না, পুরুষও কোনো আনন্দ পায় না, কারণ পুরুষ সবসময় বীর্যপাতের ভয় থাকে যে কখন যেন বীর্য বের হয়ে যায় সে উপভোগ করতে পারে না, নারী ভয় থাকে কখন যে তার স্বামীর বীর্য বের হয়ে যাবে সে তো পরে আনন্দ পাবে না, কারণ তৃপ্তি না দিই তার স্বামী দুর্বল হয়ে যাবে, তো এই ভয়ে নাকি তারা আনন্দেই উপভোগ করতে পারে না। এজন্য তারা কথায় কথায় বলবে যে দেহরতি রক্ষা করার কথা, রতি সাধনার কথা। রতি সাধনা নিয়ে অনেক আলোচনা হয়, এ নিয়ে আমারও কয়েকটি আলোচনা আছে যে প্রকৃত অর্থে রতি সাধনা কি। রতি সাধনা বলতে একটি সাধনা আছে যেটা শারীরিকভাবে অনেক কার্যকর বা অনেক কাজে আসে, কিন্তু তাদের কথা হচ্ছে এই রতি সাধনাই সব, এই রতি রক্ষা করাই সব, বীর্য রক্ষা করাই সব। অনেক মন মতো মিলন করবে কিন্তু তার বীর্যপাত যেন কোনোভাবে না হয়, এটাই তার সাধনার লক্ষ্য, এর মানে সে মকসুদ মঞ্জিলে পৌঁছাই গেছে, এমন একটা ভাব তাদের। আর আমাদের ভাষায় হচ্ছে কি যে নামাজ পড়লে শারীরিকভাবে একটা ব্যায়াম হচ্ছে, ভালো কথা, কিন্তু ব্যায়ামের জন্য নামাজ নয়। তো রতি সাধনা হচ্ছে কি, শারীরিক আনন্দ বা শরীর ভালো রাখার জন্য বা যৌনতার ক্ষেত্রে মিলনের ক্ষেত্রে একটু ভালোভাবে উপভোগ করার জন্য। যেমন মানুষ ওষুধ খায় না শারীরিক দুর্বলতার কারণে, ডাক্তার দেখায়, ব্যায়াম করে, বিভিন্ন বিষয় করে, তো এটা আমাদের দুনিয়াবি বিষয়ের সাথে জড়িত, মন ভালো রাখার জন্য। যেভাবেই বলি তো দুনিয়াবি বিষয়ের সাথে যা জড়িত তা আমাদের মেনে নিতে হবে, অস্বীকার করার উপায় নেই। তো রতি সাধনার মাধ্যমে যেটা হয় মিলনের ক্ষমতা বৃদ্ধি পায়, সে তুলনামূলকভাবে বেশি আনন্দ উপভোগ করতে পারে। তো এ নিয়ে কি করেছেন যারা সাধুমহৎ ছিলেন, তারা এই একটি শাস্ত্র আলাদাভাবে তৈরি করেছেন, বুঝিয়ে দিয়েছেন যে এই বিষয়গুলো যদি তোমরা পালন করো তাহলে তোমরা কি সাংসারিক ব্যাপারগুলোতে উন্নতি পাবে, অর্থাৎ স্বামী স্ত্রীর এই যে মেল মহব্বতের যে ব্যাপারটা, শারীরিক যে বিষয়গুলো আছে এখানে তোমরা একটু ভালো করবে। আপনারা দেখবেন যে প্রায় আলেম ওলামাদেরকেও এরকম প্রশ্ন করা হয়, যৌনতা বিষয়ে অনেক প্রশ্ন করা হয়, কেন করা হয়, কারণ এটা আমাদের জীবনের সাথে জড়িত। তো এটা যেমন প্রশ্ন করা হয়, কেউ কেউ পরামর্শ দেয় খেজুর খেতে, এটা সেটা বিভিন্ন রকম কথাবার্তা বা বিভিন্ন খাবার আদির কথা বলে, এই খাবারগুলো সুন্নত, এটা খাইলে শারীরিক শক্তি বৃদ্ধি পাবে, এই অনেক রকম কথাবার্তা আছে। তো ওই এই ভারত উপমহাদেশের যেসব সাধু সন্ন্যাসীগণ ছিলেন তাদের কাছে সাধারণ মানুষ এসে এই ধরনের পরামর্শ চাইত, তো সেই জন্য তারা এই রতি সাধনা একটা বিষয় তারা দিয়েছেন যে তাদের যে দমের চর্চা, যোগ ব্যায়াম, যোগ সাধনা, এই যে বিষয়গুলো আছে সেখান থেকে একটি আলাদা শাস্ত্র, রতি শাস্ত্র নাম দিয়ে তারা মানুষের কল্যাণের জন্য জানিয়েছেন। এ ব্যাপারে মানুষের আগ্রহ আছে, যে এতই আগ্রহ বেশি যে এই ব্যাপারে আমাকে প্রচুর বেশি প্রশ্ন করা হয়, এর জন্য আমি একাধিক ভিডিও বানিয়েছি যেন মানুষ রতি সাধনা কি সেটা বুঝে নেয়, বিভ্রান্তির মধ্যে না পড়ে, কারণ অনেকেই বলে রতি সাধনাই সব, তো মানুষ সেই দিকেই ছোটে। তো আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে রতি সাধনাই সব না, রতি সাধনা কি তা মানুষ বুঝুক, তাহলে তারা আর এ বিভ্রান্ত হবে না। কিন্তু এই ধরনের লোক যারা আছেন, এই যে অজ্ঞানতার কারণে পশুর মতো মিলন করে আনন্দ উপভোগ করতে পারে না, যখন তখন বীর্যপাত হয়ে যাবে এই ভয়ে থাকে, এই জন্য রতি সাধনাই তাদের কাছে সব, কারণ রতি সাধনার মাধ্যমে এই ক্ষমতা বৃদ্ধি পায়, বীর্যকে আটকে রাখা যায়, রতি ক্ষয় হয় না, অটল থাকে। তো তাদের ভাষায় এই রতি সাধনাই সব কিছু, এই সাধনাই তাদেরকে করতে হবে। এই জন্য তাদেরকে বিশেষভাবে নারী সঙ্গীও লাগবে, অর্থাৎ তার স্ত্রীকেও কি এরকম সাধিকা হওয়া লাগবে, সাধারণ ব্যক্তিদের হইলে হবে না, সেই স্ত্রী এরকম হবে স্বামীর বীর্যপাত করতে দিবে না, আগে সাবধান করে দিবে, না না তুমি দূরে থাকো এটা করা যাবে না, তাহলে তুমি দুর্বল হয়ে যাবে। তো তাদের ভাষায় তারা এরকম স্ত্রী চান যে স্বামীকে উৎসাহিত করবে বীর্যপাত না করানোর জন্য, প্রয়োজনে সে একটু স্যাক্রিফাইস করবে, থাক আমার শান্তি দরকার নাই, তুমি এখন বাদ দাও বা কিছুক্ষণ পরে আবার করি, কিন্তু কোনোভাবেই বীর্যপাত ঘটানো যাবে না। এটা হচ্ছে তাদের ভাষায় তারা এরকম নারী চায় যে তাকে কামনার দিকে টানবে না, বীর্যপাত ঘটতে দিবে না, তাকে চাইবে সে তার স্বামী এই বীর্যকে ধারণ করে রাখুক।
যদি জ্ঞানের মাধ্যমে এর অতি সাধনা সম্পর্কে জেনে সবকিছু বুঝে যদি তারা মিলন করতে পারে, তাহলে তাদের মিলন আর পশুর মতো হবে না। তারা মিলন তো করবে, কিন্তু কখনো পশুর মতো বীর্যপাত করবে না। অর্থাৎ এই বীর্যপাত হওয়াটাকেই পশুর মতো মনে করতেছে, আর বীর্যপাত না হওয়াটাকেই তারা বিশেষ কিছু মনে করতেছে। কিন্তু ওই যে বললাম, কিছু পশুর যে প্রজনন ক্ষমতা নষ্ট করে দেওয়া হয়, তারা যার মিলন করতে পারে না, তারা তো ব্রহ্মচারী হয়ে যায় না, সাধু হয়ে যায় না, আউলিয়া হয়ে যায় না, এটা তারা বুঝে না। যে যদি শুধুমাত্র এই বীর্য ধারণ করি না ত্যাগ করি, এত বড় কিছু হয়ে যাওয়া যেত, তাহলে ওই সমস্ত পশুগুলো কি অনেক বড় কিছু হয়ে যেত, মুক্তি লাভ করতো সহজ ভাষায়। কারণ তাদের কাছে তো এটাই সব কিছু, এই এটার জন্যই তারা সব সাধনা করে। তো বাকি থাকলো একটা বিষয়, আর এবং এটা খুব বেশি মারাত্মক বিষয়, সেটা হচ্ছে এই যে মিলনকে মিলন মিরাজের সাথে তুলনা করা। অর্থাৎ তারা যে বলছে যে এই মিলনের মাধ্যমে পরমানন্দ লাভ করার যে কথা ছিল, পরমানন্দের মাধ্যমে মিরাজ হওয়ার কথা ছিল, সেটা তাদের হয় না অজ্ঞানতার কারণে, তারা পশুর মতো মিলন করে। প্রকৃত অর্থে মিলন করতে পারলে দেখা যেত কি, তারা পরমানন্দ লাভ করে তাদের মিরাজ হয়ে যেত, এমনটা তারা বুঝাতে চান। যেহেতু তাদের জ্ঞান নেই পশুর মতো, তাই তাদের এমনটা হয় না, তাদের বীর্যপাত হয়ে যায়, তারা পরমানন্দ লাভ করে না। অর্থাৎ তাদের ভাষায় সবচেয়ে বেশি আনন্দ এই যৌনতার মধ্যেই, যৌনতার বাইরে তেমন কোনো আনন্দই নাই। আর এই আনন্দ কি সবচেয়ে বেশি আনন্দদায়ক বিষয়, যে এতই আনন্দদায়ক যে এটাকে কি করেছেন, মিরাজের সাথে তুলনা করেছেন। কারণ মিরাজের আনন্দ হচ্ছে সবচেয়ে বেশি আনন্দ, বলা হয়ে থাকে যে জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত কি হবে, যে আল্লাহর দর্শন লাভ করবে, অর্থাৎ আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, মেরাজ হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় পরমানন্দ। তো তারা সেই পরমানন্দকে কিসের সাথে তুলনা করেছে, স্বামী স্ত্রীর মিলনের সাথে, যৌনতার সাথে। তারা বোঝাতে চাচ্ছেন যৌনতার মাধ্যমে মেরাজ হয়। অনেকে তো বলেই থাকেন যে নারী হচ্ছে বোরাক, প্রায় অনেকে এরকম বলে থাকেন যে নারীর সাথে মিলন করেই কি মেরাজে যাইতে হয়। তো সেই কথা বাদ রাখি, এখানে পরমানন্দ এবং মিরাজের প্রসঙ্গটাই থাকুক। তো সেটা হচ্ছে যে পরমানন্দ বলতে তারা যেটা বুঝাচ্ছেন সেটা মোটেও পরমানন্দ নয়, এটা একটা আনন্দদায়ক বিষয়, খুব আনন্দদায়ক বিষয়, কিন্তু কোনোভাবেই এটা পরমানন্দ নয়। পরম শব্দটাই একটা আলাদা বিষয়, পরমাত্মা, পরম পুরুষ, তিনি পরম, সেই ব্যাপারটা আলাদা। পরম যখন যুক্ত হবে তখন তা আল্লাহর সাথে যুক্ত হয়ে যাচ্ছে। পরম আনন্দ এটা এমন আনন্দ যা আল্লাহর পক্ষ থেকে আসে, সেই আল্লাহ প্রাপ্তির আনন্দ। পরমানন্দের তুলনা করা হয়েছে এমনভাবে যে দুনিয়ার সমস্ত আনন্দকে যদি একত্র করা হয় তবে তা পরমানন্দের সামনে তুচ্ছ, একটা ধূলিকণার মতো। তাহলে পরমানন্দ কেমন আনন্দ? আর যৌনতা এটা কি কোনো ঐশ্বরিক আনন্দ? হ্যাঁ, ঐশ্বরিক আনন্দ অনেক আছে, তার মধ্যে ধরেন এটা একটা, কিন্তু এটা কি সর্বোচ্চ আনন্দ? সেই ঐশ্বরিক আনন্দের সাথে যায়, এটা কি দুনিয়াবী বিষয় না? মানে আমাদের এই যৌনতা তো সম্পূর্ণ একটা দুনিয়াবী বিষয়ের সাথে জড়িত, দৈহিক ব্যাপার, শারীরিক সম্পর্ক। হ্যাঁ, মানসিক শান্তিও আছে, সবই ঠিক আছে, কিন্তু বিষয়টা তো দুনিয়াবী, পরলৌকিক না, পরকালের বিষয় তো এখানে না। তো এই আনন্দ হচ্ছে কি? তাহলে উদাহরণটা এরকম হওয়া উচিত ছিল যে পরমানন্দের উদাহরণ হচ্ছে এরকম যে যৌনতার যে আনন্দ, সর্বোচ্চ শিখরে যে আনন্দ মানুষ পায়, পরমানন্দের সামনে এই যৌনতার আনন্দ হচ্ছে কি ধূলিকণার মতো। উদাহরণটা এরকম হওয়া উচিত ছিল, যেহেতু এটা সবচেয়ে দুনিয়াবী বিষয়ের মধ্যে বেশি আনন্দ তা মানুষের কাছে, তাহলে পরমানন্দের উদাহরণ হবে এই আনন্দের চাইতে পরমানন্দ কি অনেক গুণ বেশি। পরমানন্দের সামনে এই মানুষের যৌনতার আনন্দ হচ্ছে কি ধূলিকণার মতো। এই উদাহরণ না হয়ে এই দুনিয়াবি আনন্দ কি তারা বানিয়ে ফেললো কি পরমানন্দ। তাহলে এটা স্পষ্ট বোঝা যায় যে তারা পরমানন্দ কি তা বুঝে না। তারা এটাও জানে না যে মিলনের মাধ্যমেই সবাই আনন্দ পায় না, হয়তোবা তারা তাদের জায়গা থেকে এটা ভাবছেন, তাই এভাবে দেখছেন। দুনিয়াতে এরকম অনেক মানুষ আছেন যারা অ্যাসেক্সুয়াল, অর্থাৎ তাদের কোনো যৌন অনুভূতি নেই, তারা সমকামিতাও পছন্দ করে না, অর্থাৎ কোনো কিছু তারা পছন্দ করে না, যৌনতার ব্যাপারটায় তাদের কোনো আগ্রহ নেই, বরং তারা বিরক্ত। এরকম মানুষের সংখ্যা অনেক যারা
এ ব্যাপারে খুব বেশি জানেন না, তারা একটু স্টাডি করলেই পাবেন যে অ্যাসেক্সুয়াল কাদেরকে বলে। অ্যাসেক্সুয়াল বলা হয় তাদেরকে যাদের যৌনতার প্রতি কোনো আকর্ষণ নেই, অর্থাৎ একজন নারী কোনো পুরুষের প্রতি আকর্ষিত হয় না, নারীর প্রতি আকর্ষিত হয় না, তার কোনো আগ্রহ নেই। বরং এরকম অনেকেই আছেন যাদের বিয়ে শাদী হয়ে যায়, পরবর্তীতে কি তারা অস্বস্তিতে থাকেন, তাদের সন্তানও হয় যেহেতু তার সবকিছু ঠিক আছে দেহের, কিন্তু সে অ্যাসেক্সুয়াল, তার যৌনতার প্রতি কোনো আগ্রহ। তো যৌনতা তার জন্য এমন একটা বাজে ব্যাপার যে দুনিয়ার মধ্যে যদি সবচেয়ে ঘৃণিত কিছু তার কাছে থাকে তাহলে সেটা হচ্ছে যৌনতা, কোনোভাবেই এটা তার জন্য আনন্দদায়ক বিষয় না। অথচ তিনিও তো আনন্দ খুঁজে বেড়ান, আনন্দ চান, তার জীবন আনন্দ আছে, কিন্তু সে এটাকে ঘৃণা করে, এটা তার কাছে আনন্দদায়ক বিষয় না। তো যারা এই ধরনের কথাবার্তাগুলো বলে বেড়ায় যে যৌনতাই পরম আনন্দ, তাদের আসলে জানাও খুব কম, তারা খুব অল্প জানেন হয়তোবা। মানুষের সম্পর্কে তাদের আরও জানা উচিত যে মানুষ আসলে কিসে আনন্দ পায়। যদি যৌনতার মধ্যেই মানুষ সবচেয়ে বেশি আনন্দ খুঁজে বেড়াতো, তাহলে কোনো নারী তার স্বামীর মৃত্যুর পর বিধবা থাকতো না, সন্তান নিয়ে থাকতো না, সবারই কি সবসময় বিয়ের উপরই থাকতে হইত। কোনো পুরুষ স্ত্রী মারা যাওয়ার পর একা থাকতেন না, কারণ যৌনতাই সব কিছু নয়, এর মধ্যেই পরমানন্দ নয়, বরং এই আনন্দ ব্যক্তি বিশেষে কারো কাছে অনেক বেশি মনে হতে পারে। যেমন এর আগেও আমি বলেছিলাম, কেউ কেউ মসজিদে প্রবেশ করে আনন্দ পায়, কেউ পায় বেশ্যালয়ে ঢুকে আনন্দ। এখন কে বেশ্যালয়ে আনন্দ পাবে, কে কাওয়ালি গানের আসরে আনন্দ পাবে, কে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আনন্দ পাবে, কে অলিদের মজলিসে বসে আনন্দ পাবে, কে কনসার্টে গিয়ে আনন্দ পাবে, এটা তার রুচির উপর, তার মনের উপর নির্ভর। যৌনতার ব্যাপারটাও তাই, সবাই এর মধ্যে পরমানন্দ খুঁজে না, সবাই এটাকে আনন্দদায়কও মনে করে না, কিন্তু পরমানন্দ লাভ করা তো সবার বিষয়, সবাই পরমানন্দ লাভ করতে পারেন, কারণ এটা আল্লাহর সাথে সম্পৃক্ত। যে কোনো বান্দাই তার আল্লাহকে ডাকতে পারেন, এটা আলাদা ব্যাপার। একজন নারী যখন মিলন করেন, সে তখন কি বেশি আনন্দিত হয়, না সে যখন মিলনের পর একটা সন্তান ধারণ করেন, 9 মাস 10 দিন গর্ভে ধারণ করে রাখেন, বা আরও কম সময় ধারণ করে রাখার পর কারো নর্মাল ডেলিভারি হয়, কারো সিজারের মাধ্যমে বাচ্চা হয়, অনেক কষ্ট মধ্যে তাকে থাকতে হয়, তারপর সে যখন সন্তান চোখের সামনে দেখে, তার কোলে দেওয়া হয়, সেটা তার জন্য বেশি আনন্দদায়ক নাকি সে যখন মিলন করেছিল তখন আনন্দদায়ক? সে কোনটাকে বেশি প্রাধান্য দেয়? একজন পুরুষ যখন মিলন করে সেটাই তার জন্য আনন্দদায়ক, না যে সে যখন তার সন্তানকে কোলে পায় তখন তার জন্য সেটা আনন্দদায়ক? এগুলো খুব সহজ ব্যাপার, নিজেদের নিয়ে ভাবলেও হবে। তারপর কারো কারো রুচির ব্যাপার আছে, সেটা আলাদা ব্যাপার। তো যৌনতার মধ্যেই সব আনন্দ না, তাই একজন নারী তার সন্তানকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারে স্বামীর মৃত্যুর পর, স্ত্রীর মৃত্যুর পর স্বামীরা আর বিয়ে না করে কাটিয়ে দিতে পারেন বাকি জীবন। তাই সামান্য এই দুনিয়াবি যৌনতার আনন্দকে পরমানন্দ ভেবে এটাকে মেরাজ ভাবলে এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো বিষয় হয় না। তাহলে মূল যে কথা দাঁড়ালো সেটা হচ্ছে, মিলন কম বা বেশি করার সাথে আহামরি তেমন কোনো সমস্যা নেই, তবে কোনো কিছুই অতিরিক্ত ভালো না, এই শর্তে অতিরিক্ত মিলন মেলামেশা ভালো না, কিন্তু এটা কোনোভাবেই পশুর মতো নয়। সচেতনতার সাথে মিলন করার দ্বারা বোঝানো হয় যে স্বামী এবং স্ত্রী একে অপরের প্রতি খেয়াল রাখবে, কে কিসে সন্তুষ্ট, একজন সন্তুষ্ট হলো আরেকজন সন্তুষ্ট হলো না, এই দিকগুলোকে খেয়াল রাখা, বা স্ত্রী কখনো অসুস্থ তখনও স্বামী যদি মিলন করতে চায় এটা পশুর মতো একটা ব্যাপার হয়ে যায়, বা স্বামীর খুব আগ্রহ স্ত্রী কোনো পাত্তা দিচ্ছে না, এই ব্যাপারগুলো ভালো না, বা তখন যখন তারা মিলন করে একজন আরেকজনের প্রতি বিরক্তি নিয়ে মিলন করে তখন তারা আনন্দ পায় না, একজন পেলেও আরেকজন পায় না, এই ব্যাপারগুলোকে বলা হয়েছে যে সচেতনতার সাথে মিলন করার কথা। পশুর মতো করো না, যাও আর মিলন করো, তার মনের ভাব বুঝো, কথার আদান প্রদান হোক, প্রেমের আদান প্রদান হোক, তারপর মিলন হোক, এটা একটা সৌন্দর্য। যেহেতু মানুষ সব কিছুই কি একটু ভিন্নভাবে করে, তারা কাঁচা মাংস খায় না, কাঁচা খাবার খায় না, তারা বন্য পশুদের মতো ঘুমায় না, তারা সুন্দর করে বিছানা করে, তারা প্লেটে খাবার খায়, রান্না করে খায়, সৌন্দর্যকে তারা ভালোবাসে, গুছগাছ রাখতে চেষ্টা করে। তো যৌনতার ক্ষেত্রেও তারা যেন কি
এই দিকটা খেয়াল রাখে, সৌন্দর্য রাখে, পশুর মতো যেন না করে ফেলে। কিন্তু মিলনই পশুর মতো, কম সময় থাকতে পারলি পশুর মতো, এটা কোনো কথাই না। বরং পশুত্বতে এখানে যে একটি পশু তার সঙ্গীর ব্যাপারটা খেয়াল রাখে না, যাকে পায় ওই সময়, যখন তার সময় আসে সে তার সাথে মিলন করে। তো বছরে এক কোনো সময় মিলন করলো না স্ত্রীর সাথে, কিন্তু 2 বছর 1 বছর পর পর গিয়ে সে পরনারীর সাথে গিয়ে মিলন করে আসে, বা একজন নারী পরপুরুষের সাথে মিলন করে আসে, এটা হচ্ছে পশুত্ব। তো তারা এটাকে সাধনা ভাবে। তো এটার জন্য আফসোস করা ছাড়া আর আসলে কিছু নেই। আর রতি সাধনার ব্যাপারে যেটা বললাম, যে এটা হচ্ছে উপকারী একটি সাধনা। অনেকে নাম শুনলেই গালি দেন, ব্যাপারটা এরকম বিষয় না। আপনাদেরকে বুঝতে হবে আলেমদেরকে, শরীয়তের আলেমদেরকে, ইসলামী আলেমদেরকে যেভাবে মানুষ যৌনতার ব্যাপার প্রশ্ন করে, যৌনশক্তি বৃদ্ধির ব্যাপার প্রশ্ন করে, নানা ধরনের প্রশ্ন থাকে, সেরকম ভারতীয় উপমহাদেশের যেসব সাধু সন্ন্যাসীগণ ছিলেন তাদেরকেও দুনিয়াবি মানুষগুলো এইভাবে প্রশ্ন করতো। তারা রতি সাধনার মাধ্যমে একটা সমাধান দিয়েছেন, কিন্তু তারা এইসব আবুল তাবুল কথাবার্তা বলেন নাই যে যার তার সাথে যাও, বা বছরে একবার করো, অন্যজনের সাথে করো, নিজের স্ত্রীর সাথে করা যাবে না, এরকম কোনো কথাবার্তা তাদের মধ্যে ছিল না। আর সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা বলতে চাচ্ছি, কোনোভাবেই যৌনতার সাথে মিরাজকে মিলানো যাবে না। মিরাজ অনেক ঊর্ধ্ব জগতের একটি বিষয়, মিরাজ অর্থই হচ্ছে ঊর্ধ্বলোকে গমন। মুরাকাবা মুশাহেদার মাধ্যমে ধ্যান যোগে মানুষ ঊর্ধ্বলোকে গমন করে। শারীরিক মিলন বা এই আনন্দ কোনোভাবেই ঊর্ধ্বলোকে গমনের পথ নয়। মিরাজের যে বিষয়টা সেটা হচ্ছে সালাত হচ্ছে বা নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। সালাত কি? সেটা হচ্ছে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা, দায়মী সালাত, যা মুরাকাবা মুশাহেদার মাধ্যমে আদায় করতে হয়। মেরাজের সহজ সরল অর্থ হচ্ছে আত্মদর্শন লাভ করা, ঈশ্বর দর্শন লাভ করা, আল্লাহর দর্শন লাভ করা, শুধু আনন্দ অনুভব করা না, দর্শনের সাথে আনন্দ অনুভব, তখন হবে পরম আনন্দ লাভ। তো আশা করি যা বোঝাতে চেয়েছিলাম বা আমি যে মতামতটা দিয়েছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরও যদি কেউ না বুঝে থাকে মন্তব্য করতে পারেন, আমি অন্য কোনো ভিডিওতে এ ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।